ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। Hello students, how are you? We are fine, sir. Thank you, take your seats please. তো আজকে আমরা গণিতের ক্লাসে ত্রিকোণমিতি বিষয়ে একটা নতুন অধ্যায় শুরু করব। অধ্যায়টা শুরু করার প্রাক মুহূর্তে কিছু আলোচনা আমরা করে নেব, তারপর আমরা অধ্যায়টা শুরু করব। আচ্ছা, তোমরা তো ক্লাস 10 পড়ো, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণটা বাদ দিয়ে বাকি দুটো কোণের সমষ্টি কত তুমি বলো তো? 90 ডিগ্রি। থ্যাংক ইউ, টেক ইউ সিট। তাহলে আমরা তো জানি পূর্ব অভিজ্ঞতা থেকে সমকোণী ত্রিভুজের সমকোণটা বাদ দিয়ে বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, অপর কোণটার মান কত হবে তুমি বলো? অপর কোণটার মান 60 ডিগ্রি। থ্যাংক ইউ, সিট ডাউন। তাহলে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজের সমকোণটাকে বাদ দিয়ে একটি কোণের মান যদি 30 ডিগ্রি হয়, তবে অপর কোণটির মান 60 ডিগ্রি হবে। কারণ 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মিলে 90 ডিগ্রি হয়, আর সমকোণটা নিজেই 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি তিনটা কোণ কি কি হলো? 90 ডিগ্রি হলো, 30 ডিগ্রি হলো এবং 60 ডিগ্রি হলো। ঠিক আছে, তাহলে এই ধারণাটা আমাদের আছে। তো এই ধারণা থেকেই আজকে আমরা ত্রিকোণমিতির যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার আলোকপাতটা আমরা করছি। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পূরক কোণের কোণানুপাত। এই বিষয়টার উপর আমরা আজকে ক্লাস লেকচার দেব, আমরা সেটা জানবো, সেখান থেকে অনেক কিছু ব্যাপার আমরা জানতে পারবো। তো পূরক কোণের কোণানুপাত সম্পর্কে আলোচনা করার আগে পূরক কোণ কাকে বলে এই সংজ্ঞাটা বা এই ধারণাটা আমাদের কাছে স্পষ্ট হতে হবে। তো পূরক কোণ কাকে বলে সেটা হচ্ছে এই রকম যে দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটি পূরক কোণ বলা হয়। যেমন আমি এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির যোগফলটা কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির পূরক কোণ কত হবে? 60 ডিগ্রি। এবং 60 ডিগ্রির পূরক কোণ কত হবে? 30 ডিগ্রি। তাহলে পূরক কোণের সংজ্ঞাটা আমরা কিভাবে বলতে পারি?
আমরা বলতে পারি এইভাবে যে দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। তাহলে আমি যে কথাটা বললাম এই কথাটা দেখো, প্রথম আমরা করলাম পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যেটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা করলাম পূরক কোণ কাকে বলে, দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হলে কোণ দুইটির একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। যেমন 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি, ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। এবং বোর্ড ওয়ার্ক আমরা দেখলাম 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মিলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সুতরাং 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি পরস্পর পূরক কোণ, ঠিক আছে। এখন যদি আমরা এই 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি এই কোণগুলো তো আমাদের জানা কোণ, 30 ডিগ্রিটা জানা কোণ, 60 ডিগ্রিটা জানা কোণ। এখন আমরা যদি একটা অজানা কোণ থিটা নিয়ে আলোচনা করি, তাহলে আমি এই 30 ডিগ্রির পরিবর্তে এই কোণটাকে যদি থিটা কোণ বলি, তাহলে এই কোণটার মান কত হবে বলো তো তুমি? 90 ডিগ্রি মাইনাস থিটা। থ্যাংক ইউ, সিট ডাউন। তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এই কথাটাই আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি, একটি কোণের মান থিটা হলে তার পূরক কোণের মান কি হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা পূর্বে দেখেছিলাম 30 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি, অথবা 60 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি, কারণ তাদের যোগফলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটা কোণের পূরক কোণ হবে কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। কেন তার পূরক কোণ হবে? কারণ থিটা প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা করলে প্লাস থিটা মাইনাস থিটা কেটে গিয়ে কি দাঁড়াচ্ছে? 90 ডিগ্রি। তার মানে আমরা পেলাম থিটা প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি হচ্ছে? 90 ডিগ্রি, কারণ এই মাইনাস থিটা প্লাস থিটাটা কেটে যাচ্ছে। তাহলে থিটা কোণের পূরক কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস থিটা, অথবা 90 ডিগ্রি মাইনাস থিটার পূরক কোণ কি হবে? থিটা। বোঝা গেল ব্যাপারটা? তোমাদের কাছে পরিষ্কার হলো ব্যাপারটা? ধারণাটা সুস্পষ্ট করতে পেরেছি তো? তাহলে অজানা কোণ যদি থিটা কোণ হয় তার পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, অজানা কোণ যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় এর পূরক কোণটা কি হবে? থিটা। বুঝতে পারলাম? তোমরা কেউ কি বলতে পারবে কোণ অনুপাত কাকে বলে? থিটা কোণের সাপেক্ষে দুইটি বাহুকে যদি দুটি ভাগে ভাগ করা হয় তাকে বলা হয় কোণ অনুপাত। তার মানে থিটা কোণের সাপেক্ষে, এটা থিটা কোণ, বসো বল, এটা থিটা কোণ, থিটা কোণের সাপেক্ষে এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকে তো, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এই সমকোণী ত্রিভুজের যে কোনো দুটো বাহুর অনুপাতকে বলবো আমরা ত্রিকোণমিতিক কোণ অনুপাত, অথবা 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটার সাপেক্ষে এই সমকোণী ত্রিভুজের যে কোনো দুটো বড় অনুপাতকে বলবো আমরা ত্রিকোণমিতিক কোণ অনুপাত। আমরা জানি জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম, এখন একটু বুঝে ভুলে গেছো, কারণ আমরা সাইন থিটা টেন থিটা কস থিটা ব্যাপারগুলো আমরা জানি, আমি প্রথমে কোণ অনুপাত আলোচনা করেছিলাম। তাহলে সুমনা তুমি দাঁড়াও বলো, এই থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা সমান কত হবে? স্যার লম্ব বাই অতিভুজ। তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্ব মানে বিপরীত বাহু, তাহলে থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু কি হবে? এপি। আর অতিভুজ কি হবে? এসি। এসি। তাহলে আমরা আলোচনা থেকে বলতে পারি সাইন থিটা সমান এবি বার এসি বাই কি হবে? এসি বার। এইটাই দেখো আমাদের, যদি এই কোণটা থিটা কোণ বলা হয়, বসো বসো বলো, এই কোণটা যদি থিটা কোণ বলা হয়, এই কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা যেটা আমি ছবিতে দেখিয়েছিলাম, তারপরে আমরা ছবিতে দেখতে পাবো যে এই সমকোণী ত্রিভুজের এ কোণ এবং সি কোণ পরস্পর পূরক কোণ, পরস্পর পূরক কোণ হচ্ছে, কেন পূরক কোণ হচ্ছে? কারণ এই দুটো কোণের সমষ্টি কত হচ্ছে? 90 ডিগ্রি। এই যে থিটা প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 90 ডিগ্রি পূরক কোণ হচ্ছে। এরপরে আমরা বলছিলাম যে থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা ইকুয়াল টু কি বলছিলে তুমি সুমনা? লম্ব বাই অতিভুজ। উত্তরটা কারেক্ট হয়েছে, ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কত হচ্ছে? এবি। অতিভুজ কত হচ্ছে? এসি। যেটা আমরা ব্ল্যাকবোর্ডে লিখেছি সাইন থিটা ইকুয়াল টু এবি বাই এসি, ঠিক আছে। এখন তোমরা বলো তো দেখি, যে কোনো একজন দাঁড়িয়ে বলো কস 90 ডিগ্রি মাইনাস থিটার সমান কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে এই কোণটা, এই কোণটার সাপেক্ষে কস যদি নেই তাহলে কি হবে বলো? অরূপ তুমি বলো। বিসি বাই এসি।
BC by AC বা ভূমি বাই অতিভুজ এই কোণটার সাপেক্ষে ভূমি কোণটা হবে AB এই কোণটার সাপেক্ষে ভূমি হবে AB তাহলে তুমি আবার ঠিক আছে ঘাবড়াবার কিছু নেই তুমি তাহলে আবার বলো आंसरটা যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে AB বাই AC AB বাই AC তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান আমি বলতে পারি AB বাই বার বাই এসি বার ঠিক আছে দেখতে পাচ্ছ তো তোমরা তাহলে দেখো আমার যে ব্ল্যাকবোর্ড ওয়ার্কটা আমি করেছি সেখান থেকে দেখো এবি বার বাই এসি বার এই দুটোরই সমান কে হচ্ছে সাইন থিটা এবং কস 90 ডিগ্রি মাইনাস থিটা ওরও প্রশ্ন করো তাহলে এই দুটোর মান সমান কারণ কি দুটোরই রেজাল্টটা কি হচ্ছে এবি বার বাই এসি বার আচ্ছা একটু আলোচনা সুবিধার জন্য বলে দিচ্ছি বলো তুমি বার কথাটা কেন দিলাম এবি বার ডাকটা কেন দিয়েছি বলো এটা হচ্ছে রেখাংশ মানে রেখার একটি অংশ ভেরি গুড থ্যাংক ইউ সিট ডাউন কারণ এবি বারটা হচ্ছে একটা রেখাংশ বাহু তো মানে এই বাহুটার শুরুয়াত হচ্ছে কোথা থেকে এ থেকে শেষ হচ্ছে কোথায় বি তে তাহলে এটা তো সরল রেখা নয় এটা তো সরল রেখা বলতে কি বোঝায় যে রেখাটা ডান দিকে এবং বাঁ দিকে অসীম পর্যন্ত বাড়ানো যায় সেটা সরল রেখা কিন্তু এটা তো লিমিটেড এ থেকে শুরু বি তে শেষ তাই এটা রেখাংশ বা লাইন সেগমেন্ট আমরা বলি তাহলে এই জন্য লাইন সেগমেন্টটাকে বার দিয়ে বোঝাচ্ছি এ বি বার বাই এসি বার আমরা ছবিতে আমরা বারটা দেইনি মানে এখানে এ বি বার বাই এসি বারটাই বুঝবো বই পুস্তকে আমরা কিন্তু বারটা থাকে না তবে এ বি বাই এসি লেখা থাকে অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে এ বি বার বাই এসি বার ঠিক আছে তাহলে এই দুটো অনুপাত সমান দুটোই এ বি বার বাই এসি বার তাহলে এই ধারণা থেকে আমরা এই কথাটা তো বলতে পারি যে সাইন থিটা ইকুয়ালস টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে পারি কথাটা ধারণাটা সবার পরিষ্কার হয়েছে তো তাহলে পূরক কোণের কাকে বলে সংজ্ঞাটা আমরা জানলাম দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হলে একটি অপরটি পূরক কোণ বলে থিটা কোণ যদি একটা কোণ হয় এর পূরক কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা এই ধারণা থেকে আলোচনা করেছি আলোচনা থেকে আমরা এসেছি যে সাইন থিটা ইকুয়ালস টু কত হবে cos 90 ডিগ্রি মাইনাস থিটা অনুরূপে এবার আমরা আলোচনা করছি এই 90 ডিগ্রি মাইনাস থিটা যে কোণটা আছে এই কোণটার যদি আমি সাইন নেই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে বলো তো শান্তনু বলো স্যার cos থিটা মানে কি করে cos থিটা হলো কারণ এই এই কোণটা নিচ্ছি তো তাহলে এই কোণটার সাপেক্ষে সাইন যখন নিচ্ছি কোণ অনুপাতটা কি হবে বলো স্যার সাইন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ इक्वल टू cos না cos থিটা প্রমাণটা তুমি কি করে করবে কারণ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটার সাপেক্ষে দুটো বাহুর অনুপাত কি কি হবে বলো এবি বাই বিসি 90 ডিগ্রি মাইনাস থিটা তো এই কোণটার সাপেক্ষে তো এই কোণটার সাপেক্ষে সাইন মানে কি বিপরীত বাহু বা অতিভুজ তাহলে এই কোণটার সাপেক্ষে বিপরীত বাহু কোণটা হচ্ছে বিসি আর অতিভুজ তো ফিক্সড আমরা এসি তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে বিসি বার বাই এসি বার আবার cos থিটা সমান কি হচ্ছে cos থিটা সমান কি হচ্ছে বলো সাইন সাইন 90 ডিগ্রি না cos থিটা মানে এই কোণটার সাপেক্ষে যদি cos নেই cos মানে কি সন্নিহিত বাহু বা অতিভুজ যেটাকে ভূমি বা অতিভুজ বলি তাহলে থিটা সাপেক্ষে সন্নিহিত বাহু কোনটা বিসি তাহলে বিসি বাই এসি বার তাহলে cos থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি বিসি বার বাই এসি বার তাহলে দেখো বিসি বার বাই এসি বার এই যে কোণ অনুপাতটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এবং cos থিটা পরস্পর সমান তাহলে এই আলোচনা থেকে আমরা বলতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কি হচ্ছে cos থিটা বুঝা গেছে তো তাহলে বসে পড় তাহলে আমরা এতদূর পর্যন্ত যে আলোচনাটা করলাম এইটার পূরক কোণের সাইন এবং cos এর ক্ষেত্রে আমরা এই এই লেখাটা লিখতে পারি যে sin থিটা ইকুয়ালস টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা অথবা cos থিটা ইকুয়ালস টু কি হবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বুঝা গেছে কথাটা ঠিক আছে পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে
মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। আচ্ছা, এইবার তোমরা আমাকে বলো টেন থিটা সমান কত হবে? বলো সাইন থিটা বাই কস থিটা। এখানে কোন অনুপাত দিয়ে বলো টেন থিটা সমান কত হবে? অতিভুজ বলে তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বা বিপরীত বাহু হচ্ছে এবি, আর অতিভুজ হচ্ছে কত? এসি, আর ভূমি হচ্ছে কি? বিসি। তাহলে টেন থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে তুমি বলো টেন থিটা ইকুয়ালস টু আমি কি লিখবো? এবি বাই বিসি। থ্যাংক ইউ। তাহলে আমি লিখবো টেন থিটা ইকুয়ালস টু এবি বার বাই কি লিখবো? বিসি বার। ঠিক আছে, বুঝা গেছে তো? আচ্ছা, এবার 90 ডিগ্রি মাইনাস থিটা কোনটা সাপেক্ষে? কট 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? কট মানে তো হচ্ছে টেন এর বিপরীত। তাহলে টেন যদি বলি লম্ব বাই ভূমি, কট কি বলবো? ভূমি বাই লম্ব। ভূমি বলতে বুঝবো যে কোনটা নিচ্ছি সেই কোনটা সন্নিহিত বাহু বা অ্যাডজেসেন্ট সাইড থেকে বলবো আমি ভূমি, আর অপোজিট সাইড বা বিপরীত বাহুটাকে বলবো আমরা লম্ব। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটা সাপেক্ষে সন্নিহিত বাহু কোনটা হবে? এবি। অতিভুজ কোনটা হবে? এসি। অতিভুজ তো ফিক্সড। তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কি হবে? এবি বার এসি বার। তাহলে আবার দেখো এই এবি বার বাই এসি বিসি, সরি আমি একটু ভুল লিখলাম, এটা হবে এসি বার হবে না, এটা হবে বিসি বার। বিসি বার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এবি বার বাই বিসি বার যেটা এই কোণ অনুপাতটা টেন থিটা এবং কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি টেন থিটা ইকুয়াল টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, বসে বল। ঠিক এইভাবে আমরা বলতে পারি কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু টেন থিটা, এটা আমরা বলছি। তাহলে আবার কট থিটা ইকুয়ালস টু কত বলতে পারি? 10 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে 10 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে ওভারঅল বসে পড়ো, ওভারঅল পুরো কোণের সংজ্ঞা থেকে 10 এবং কটের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কি হবে? সম্পর্কটা হবে এইরকম, 10 থিটা ইকুয়ালস টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা, অথবা কট থিটা ইকুয়ালস টু কি হবে? 10 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে আমরা আলোচনা থেকে পরোক্ষণের এই আলোচনা থেকে এতটুকু জানলাম সাইন এবং কসের মধ্যে যা সম্পর্ক, 10 এবং কটের মধ্যে সেম সম্পর্ক। সাইন এবং কসের মধ্যে সম্পর্কটা কি? সাইন থিটা ইকুয়ালস টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, অথবা কস থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তদ্রূপ টেন থিটা ইকুয়ালস টু কি হবে? কট 90 ডিগ্রি মাইনাস থিটা। কট থিটা ইকুয়ালস টু কি হবে? টেন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা কোণ অনুপাত কয়টা হয়? ছয়টা হয় তো? সাইন কস টেন, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, টেনের বিপরীত হচ্ছে কট। তাহলে আমরা চারটে কোণ অনুপাত নিয়ে আলোচনা করে নিয়েছি, সাইন কস টেন কট, চারটে কোণ অনুপাত নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে বাকি পড়ে রইল কয়টা কোণ অনুপাত? দুটো, সেটা হচ্ছে একটা সেক আর একটা কোসেক। তাহলে তুমি আমাকে বলো তো সুমনা, দাঁড়াও, তাহলে সেক এবং কোসেকের মধ্যে সম্পর্কটা কি হবে?
স্যার sec থিটা = cosec 90 ডিগ্রি মাইনাস থিটা থ্যাঙ্ক ইউ আর cosec থিটা = sec 90 ডিগ্রি মাইনাস ভেরি গুড সিট ডাউন তাহলে sec এবং cosec এর মধ্যে এরকম কোন অনুপাত নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা বলতে পারি যে sec থিটা = cosec 90 ডিগ্রি মাইনাস থিটা অথবা cosec থিটা = কি বলতে পারি sec 90 ডিগ্রি মাইনাস থিটা বুঝা গেল তো ব্যাপারটা তাহলে আমরা এখন চিত্রের মাধ্যমে দেখো যে কথাগুলো বললাম যে 90 ডিগ্রি মাইনাস থিটা যেটা বললাম cos 90 ডিগ্রি মাইনাস এর ভুলনে অতিভুজ তাহলে sin লম্বভাবে অতিভুজ হচ্ছে ab/ac cos 90 ডিগ্রি মাইনাস ক্ষেত্রে হচ্ছে ab/ac পরস্পর সমান ব্ল্যাকবোর্ডে দেখিয়েছি চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি sin থিটা = কত হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা তারপরে আমরা দেখতে পাচ্ছি cos 90 ডিগ্রি মাইনাস থিটা = sin থিটা চিত্র থেকে বলতে পারি যে কথাগুলো আমরা ব্ল্যাকবোর্ডে আলোচনা করলাম সেটাই আমরা চিত্রের মাধ্যমে আমরা এখন দেখতে পাচ্ছি ঠিক আছে যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা = কত হচ্ছে sin থিটা আবার sin 90 ডিগ্রি মাইনাস থিটা = কত হবে cos থিটা এরপরে আমরা অনুরূপভাবে আমরা বলতে পারি sin 90 ডিগ্রি মাইনাস থিটা = cos থিটা যেটা বললাম tan 90 ডিগ্রি মাইনাস থিটা = কি হবে cot থিটা cot 90 ডিগ্রি মাইনাস থিটা = কি হবে tan থিটা আলোচনা করেছি sec 90 ডিগ্রি মাইনাস থিটা = কি হবে cosec থিটা cosec 90 ডিগ্রি মাইনাস থিটা = কি হবে sec থিটা তাহলে পুরো কোণের ক্ষেত্রে আমরা 6টা সম্পর্ককে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা কি লিখব নাম্বার 1 লিখব sin থিটা = cos 90 ডিগ্রি মাইনাস থিটা নাম্বার 2 লিখব cos থিটা = sin 90 ডিগ্রি মাইনাস থিটা নাম্বার 3 লিখব tan থিটা = cot 90 ডিগ্রি মাইনাস থিটা 4 নাম্বার লিখব cot থিটা = tan 90 ডিগ্রি মাইনাস থিটা 5 নাম্বার লিখব sec থিটা = cosec 90 ডিগ্রি cosec 90 ডিগ্রি মাইনাস থিটা 6 নাম্বার লিখব cosec থিটা = sec 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে এই 6টা সূত্র বা 6টা ধারণা আমাদের কাছে পরিষ্কার হয়েছে কিনা হয়েছে পরিষ্কার আমরা বোর্ড ওয়ার্ক করে দেখেছি এবং চিত্রের মাধ্যমেও দেখিয়েছি sin 90 ডিগ্রি মাইনাস থিটা = cos থিটা cos 90 ডিগ্রি মাইনাস থিটা = sin থিটা tan থিটা = cot 90 ডিগ্রি মাইনাস থিটা cot থিটা = tan 90 ডিগ্রি মাইনাস থিটা sec থিটা = cosec 90 ডিগ্রি মাইনাস থিটা cosec থিটা = sec 90 ডিগ্রি মাইনাস থিটা পরিষ্কার হলো ব্যাপারটা এইবার তাহলে তুমি দাঁড়াও a এবং b দুটো যদি পূরক কোণ হয় সেই ক্ষেত্রে আমরা কি পাবো বলো তো স্যার a এবং b দুটো পূরক কোণ তাহলে পূরক কোণের সংজ্ঞাটা আমরা জানি পূরক কোণের ধারণাটা আমাদের পরিষ্কার হয়েছে সেখান থেকে আমরা কি বলতে পারি বলো a এবং b যদি দুটো পূরক কোণ হয় তাহলে কি হবে স্যার মানে a এবং b উভয় 90 স্যার 90 ডিগ্রি a এবং b এর যোগফলটা 90 ডিগ্রি থ্যাংক ইউ তাহলে a সমান কি হবে 90 ডিগ্রি মাইনাস b b সমান কি হবে 90 ডিগ্রি মাইনাস a তার মানে a প্লাস b ইকুয়ালস টু 90 ডিগ্রি সেখান থেকে a ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস b আবার b ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস a বলতে পারি তো আচ্ছা বসে পড় এইবার আমাদের কাছে তো পূরক কোণ কাকে বলে এই ধারণাটা পরিষ্কার হয়েছে পূরক কোণ কাকে বলে ধারণাটা পরিষ্কার হয়েছে পূরক কোণের সাপেক্ষে কোণ অনুপাত সম্পর্ক ধারণাটা পরিষ্কার হয়েছে এবার পূরক কোণের একটা ব্যবহারিক প্রয়োগটা আমরা দেখব কিরকম ব্যবহারিক প্রয়োগ মনে করো এইটা একটা সমকোণী ত্রিভুজ ত্রিভুজটার নাম যে কোনো নাম দিতে পারি মনে করো আগে দিয়েছিলাম এ বি সি এখন নাম দিচ্ছি কি পি কিউ আর তাহলে সমকোণী ত্রিভুজটার মধ্যে এই কোণটা যদি সমকোণ হয় এই কোণটা 30 ডিগ্রি
এই কোণটা কত হবে তাহলে 60 ডিগ্রি তাহলে sin 30 ডিগ্রি sin 30 ডিগ্রি ইকুয়াল টু কি হবে PQ বার বাই কি হবে PR বার আবার cos 60 ডিগ্রি সমান কত হবে PQ বার বাই কি হবে PR বার তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি sin 30 degree equals to কত হবে 90 degree cos 60 degree টা কি করে এলো cos 60 degree এলো এইভাবে 90 degree minus কত হচ্ছে 30 degree তাহলে sin 90 degree minus 30 degree মানে cos 60 degree হচ্ছে বুঝা গেছে ব্যাপারটা তো ব্যবহারিক প্রয়োগটা এবার তোমাদেরকে একটা ছোট কোশ্চেন করব একটা ছোট কোশ্চেনটা হচ্ছে এরকম মনে করো sin 2x equals to cos 3x হলে x এর মান কত sin 2x সমান cos 3x যদি হয় তাহলে x এর মানটা কত হবে কিভাবে করবে সমাধান সলিউশন sin 2x equals to cos 3x equals to cos 3x টাকে আমি কি লিখতে পারি sin 90 degree minus 3x তার মানে sin 2x equals to sin 90 degree minus 3x বুঝা গেল তো উভয় দিকে sin আসে কোন অনুপাত sinটাই বাদ দিতে পারি সেখান থেকে আমরা কি বলতে পারি 2x equals to 90 degree minus 3x or 3x টা বাদ দিয়ে গেলে হবে 5x equal to 90 degree x equal to কি হবে 18 degree 90 কে 5 দিয়ে ভাগ করলে কি হয় 18 ডিগ্রি হচ্ছে তাহলে একটা যদি পূরকগুণ সম্পর্কিত একটা সমস্যা আমাদের কাছে উত্থাপন করা হয় তুলে ধরা হয় সমস্যাটা কি রকম যে sin 2x equals to cos 3x হলে তাহলে সেখান থেকে x এর মানটা বার করতে বলছে তাহলে সেখানে sin 2x equal to cos 3x মানে sin 90 ডিগ্রি minus 3x সেখান থেকে 2x equal to 90 ডিগ্রি minus 3x 5x equal to 90 degree সেখান থেকে x equal to 18 degree ঠিক সেই রকম আর একটা কোশ্চেন তোমাদেরকে করা যেতে পারে sin square 12 degree plus sin square 68 degree মান কত এর মান কত এর মান কত কারণ দেখো 68 আর 12 যোগ করলে কি হয় 68 12 যোগ করলে 8 2 6 রেখে 7 রেখে 8 90 হচ্ছে না তো তাহলে এটা কি হবে 68 না হয়ে কি হবে 78 তাহলে 78 আর 12 যোগ করলে 90 হচ্ছে না তাহলে এর মান কত এরকম একটা কোশ্চেন যদি করা হয় তাহলে এর সলিউশনটা কি করে হবে দেখো এই সলিউশনটা আমি চিত্রের মাধ্যমে দেখতে পাই sin স্কয়ার 18 ডিগ্রি প্লাস sin স্কয়ার 72 ডিগ্রি মান কত সেখান থেকে দেখো sin স্কয়ার 18 ডিগ্রি sin স্কয়ার 72 ডিগ্রি sin স্কয়ার 18 ডিগ্রি sin স্কয়ার 72 ডিগ্রিটাকে আমরা কি করে 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি করতে পারি সেখান থেকে sin স্কয়ার 18 ডিগ্রি sin 90 মাইনাস থিটা কত হয় cos থিটা তাহলে sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে cos স্কয়ার থিটা এখানে থিটা বলতে 18 ডিগ্রি বোঝাচ্ছে তাহলে sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি মানে হচ্ছে cos স্কয়ার 18 ডিগ্রি তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত হবে 1 ইকুয়ালস টু 1 ঠিক আছে তাহলে তোমাদের আজকে ত্রিকোণমিতিক যে পূরকগুণের কোণ অনুপাতটা যেটা ছিল সম্পর্কে ধারণাটা পরিষ্কার হয়েছে তোমরা বাড়িতে গিয়ে সেটা ভালো করে আবার চর্চা করবে ধারণাটা আরো বেশি সুস্পষ্ট হবে এখানে আজকে আমি আজ ক্লাস শেষ করছি থ্যাংক ইউ বেস্ট অফ লাক সবাই তোমরা ভালো থাকো থ্যাংক ইউ স্যার ওকে থ্যাংক ইউ ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত
স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীর। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদি শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।